আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমরা একটা ব্লুটুথ স্পিকার তৈরি করব। নর্মালি বাজারে ব্লুটুথ স্পিকার কিনতে পাওয়া যায়, সেগুলো মিউজিক্যাল লাইট বা বিভিন্ন নর্মাল লাইটের মতো দেখতে হয়। আজকে আমরা সেরকম তৈরি করব না, আমরা আজকে তৈরি করব টেলিডি লাইটের উপরে। এটাতে আমাদের সুবিধা হবে, এটা আমরা ঘরে আলোতেও ব্যবহার আলোও পাবো, প্লাস আমরা স্পিকার হিসেবে এটা সাউন্ডও পাবো। আর বাজারে যে ব্লুটুথ স্পিকারগুলো ওগুলো জাস্ট নামেই শুধু আলো দেয়, আচ্ছা বেশি কিছু না। আমরা এটাতে কুইন ওয়ান ব্যবহার করতে পারবো। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, আমাদের এই স্পিকার তৈরির জন্য যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে, সর্বপ্রথম আমরা একটা 5 ওয়াটের বা 3 ওয়াটের যে কোনো একটা স্পিকার ব্যবহার করতে পারি। এটা 3 ওয়াটের স্পিকার, 20 ওয়াট এলইডি লাইট, একটা 1 অ্যাম্পিয়ার 5 ভোল্ট চার্জার, একটা ব্লুটুথ মডিউল, একটা অ্যাম্পলিফায়ার মডিউল। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা স্পিকারটার জন্য মাপ নিয়ে নিই, তারপর আমরা এটাকে পরিমাণ মতো কেটে ফেলি। হ্যাঁ ফ্রেন্ড, দেখুন আমরা সর্বপ্রথমে লাইটের বাটিটাকে বা যেটি বলেন এইভাবে সুন্দর করে কেটে ফেলবো আমাদের স্পিকারের দরকার অনুযায়ী। এরপর আমরা সুন্দর এটা কাটার জন্য আমরা যে কোনোভাবে কাটতে পারি, সোল্ডারিং আয়রন বা যে কোনো গরম ধাতু বা যে কোনো জিনিসের মাধ্যমে আমরা এটাকে কেটে ফেলতে পারি। এরপর আমরা কাজ যেটা করবো, আমরা স্পিকারটাকে এর ভেতর ফিট করে দেবো। ফ্রেন্ড, সবার প্রথমে আমরা গ্লুগাম দিয়ে এটাকে জোড়া দিয়ে দেবো। আপনি যে কোনো জিনিস দিয়ে জোড়া দিতে পারেন, তবে আমার কাছে গ্লুগাম আছে, তবে ওইটা লাইটার হোল্ডারের ভিতরে যাচ্ছে না, কারণ আমি গ্লুগামের রাবারটাকে সোল্ডারিং করে লাগিয়ে দেবো। চারিদিক দিয়ে লুগাম দিয়ে লাগিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমরা সেকেন্ড স্টেপে আমরা লাইটটার কাভার খুলে আমরা সার্কিটগুলোকে কানেকশন করা সর্বপ্রথমে আমরা কাভার খুলি। ফ্রেন্ড, আমরা কাভারটাকে খুলে নিয়েছি। এখন আমরা মোবাইল চার্জারটাকে কানেক্ট করব এই লাইটের সার্কিটের প্লাস এসি কানেক্টার।
এসি পয়েন্ট, এসি কানেকশনে কোনো মাইনাস প্লাস নেই, তাই আপনারা যে কোনো তার যে কোনো দিকে লাগাতে পারেন। ডিসি কানেকশনগুলোকে বের করে ফেলি। কানেকশনগুলো লাগিয়ে দিই। ভালো করে ইলেকট্রিক ট্যাপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দিই, যাতে শর্ট সার্কিটের ভয়টা না থাকে। এবার ট্যাপ দিয়ে এটাকে লাগিয়ে দিই, যাতে লড়াচড়া না করে।
চার মরে দিলে সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের মডিউলগুলোকে কানেক্ট করে নেওয়া। আমরা ব্লুটুথ কানেক্টরকে আগেই কানেক্ট করে নিয়েছি, রুটটাকে আরে কানেক্ট করবো, এখানে আর লেখা আছে, কানেক্ট করতে কোনো সমস্যা হবে। MP3 মডিউলটাকে আর ব্লুটুথ মডিউল দুটোকে একসাথে কানেক্ট করব। Thank you.
স্পিকারটাকে কানেকশন দিইনি। স্পিকারকে কানেকশন দেওয়ার সাথে সাথে স্পিকারটাকে বসিয়ে দেব আমরা। আচ্ছা, স্পিকারকে এখন বসাবো না, স্পিকার আরও আমাদের একটু কাজ বাকি আছে। আমরা স্পিকারটাকে কানেক্ট করে নিই। আমাদের প্রায় কানেকশন শেষ, আমরা ব্লুটুথ মডেলটাকে ফিক্সড করে ফেলি। যেভাবে লাইটটাকে খুলবেন সেম তেমনি লাইটটাকে লাগিয়ে দেবেন। আর এমনিতেও লাইটের মাইনাস প্লাস লাগিয়ে থাকে এলইডি লাইটের ক্ষেত্রে। Thank you.
লাইট স্পিকার চলুন চেক করে দেখ। দেখুন ফ্রেন্ড, লাইটের আলো কত ক্লিয়ার, পুরা ঘর আলো হয়ে গেছে, আর সাউন্ড যথেষ্ট পরিমাণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, একদম ক্লিয়ার, যথেষ্ট পরিমাণ না ভালো সাউন্ড আউটপুট হচ্ছে। I've been flying from town to town.